ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام <سؤال> ورحمة الله وبركاته إيركم قد ننكر الرواج نبي كريم صلى الله عليه وسلم زمانا يتشلون صحابي كرام در زمانا يتشلون एक उल्लापरोबोटी ते हाथों सुविधा লোকজন বের করেছে আল্লাহ মাফ করুক তাই এরকম খতম করার দরকার নেই আপনি যা পড়েন পড়েন একসাথে মিলে আমি দশ পড়া তুমি দশ পড়া পরে একসাথে মিলে আবার দোয়া এর কোনো প্রমাণ নেই আস্তাফর এই জন্য আমরা এরকম করবো না সকলেই নিজেই তৌফিক করুন পড়ি আমল অল্প করি সুরেফ আতেহা একবার পড়ি আলহামদুলিল্লাহ একটা কথা বললাম সুরেফ আতেহা বারবার পড়ি আমার অন্য কিছু জানি না এটা বারবার পড়ছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি আলাদা একটা তরিকা মানে নিলাম খতম যেহেতু সবাই সবাই পড়তে পারবো না তো তুমি পড়বে পাঁচ পাড়া আমি পাঁচ পাড়া এরকম করে খতম করে দোয়া করে নেব হয়ে গেল না এটা হবে না এটা খতমের কোনো তরিকা না আপনি চেষ্টা করেন সারা বছরও যদি একটা পড়তে একবার পড়তে পারে দু একটা কথা বললাম এক মাসে পড়ে এক মাসে এক মাসে পড়তে না দুই মাস তিন মাস পাঁচ মাসে পড়ে আপনি একটু তৌফিক অনুযায়ী পড়েন একদম পারেন না করার প্রতি যতটুকু পারেন পড়েন আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আপনার কাজ এ করিমাল বলছে তোমরা পড়ো কোরআন তার সাথীদের জন্য কাল কেমত দিন আল্লাহর কাছে সুপারিশকারী হবে তা আপনার নিয়ত অনুযায়ী আপনি অল্পই পড়ুন হার ইমান রাখবেন চেষ্টা করবেন কোরআন অনুবাদ যতটুকু পারেন শিখতে আর আমল করবেন কোরআন আবদুল্লাহ বিন মাসরুদুল দিয়ে বলেন আমি দশটি আয়াত পাঠ করতাম আমল করতাম দশটি আয়াত পড়তাম আমল করতাম যতক্ষণ আমল করতাম সামনে যেতাম না এরকম মুক্তি রয়েছে সাহাবে আরামদের থেকে তাই আমি যতটুকু জানি সে অনুযায়ী আমি বসু ততটুকু পড়ি আর এমনি থিলা আবার যতটুকু পালন করেন অসুবিধা নেই কিন্তু এই যে একটা সিস্টেম আমার দেশের এর কোনো প্রমাণ নেই আবার কেউ কেউ আছে খতম করে খতম করে বলে হুজুরের কাছে দিয়ে দে বলে হুজুরকে বলবে খাদিয়া দে হাদিয়া দিল মসজিদের ইমামকে আমার সে বললো আমার বোন অথবা আমার মা অথবা আমার মেয়ে খতম করেছে এই নেন হাতিয়া তার জন্য নমাজ পড়ে দোয়া করবেন এরকম করে না এইসব বেদাতের অন্তর্ভুক্ত এগুলোতে যাবেন না আপনি যা পারেন তাই পড়েন ইনশাআল্লাহ আল্লাহ দরবারে কবুল হবে আল্লাহ আপনাদেরকে তো অফিক দান করুন আল্লাহ হফিক